এরাজ্যের তিনজনও সেই অন্ধকূপে আটকে ছিলেন আপনাদেরকে যেমনটা জানাচ্ছিলাম তাদের মধ্যে ছিলেন কোচবিহারের মানিক তালুকদার মানুক তালুকদারের পরিবারের কয়েকজন সদস্য তারা পৌঁছেও গিয়েছিলেন গ্রাউন্ড জিরোতে তাদের সঙ্গে আমাদের প্রতিনিধি বিক্রম কথা বলেছেন শুনবো মানিক তালুকদার যিনি 17 দিন ধরে একটি টানেলের মধ্যে আটকে ছিলেন অবশেষে তাকে রেস্কিউ করা গেল এবং এই মুহূর্তে মানিক তালুকদারের আত্মীয় বিনয় তালুকদার আমাদের সাথে রয়েছে বিনয় সবার আগে রেস্কিউ তো আপনি ওনাকে নিয়ে উনি এই মুহূর্তে কেমন আছেন কি কথা হলো তেমন কিছু ওনার মনে ক্ষতি হয়নি আটকে থাকার পর যখন আপনাকে দেখতে বলো পরিবারের লোককে দেখতে বলো তখন তার একটু রিয়াকশন ছিল কি 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 বললেন দেখে তো সবাই খুব খুশি কি বলছেন উনি 17 দিন কিভাবে কাটালেন বাড়ির কথা চিন্তা করে এরপর কি উনি আবাসই একই কাজ করতে চাইছেন নাকি এবার বাড়ি ফিরে অন্য কিছু করবেন বলছেন এখনো তো সেটা তো কিছু করা হয়নি এখন কি শুধু বাড়ি যেতে চাইছেন আর বাড়ির লোকের সঙ্গে ভিডিও কলে কথাবার্তা হয়েছে এই যে যাবতীয় এই 17 দিন ধরে লড়াই তারপরে ফিরে আসা এই গোটা বিষয়টা উনি কিভাবে প্রশাসনের কাজ বা আপনাদের পরিবারের তরফ থেকে যে লড়াই দেওয়া হয়েছে কিভাবে দেখছিল তাহলে এরপর এর পরবর্তী পদক্ষেপ কি ওনাকে সরাসরি এখন ভালো আছেন আমরা বিনয় তালুকদারের সঙ্গে কথা বললাম তিনি যেটা জানাচ্ছেন যে মানিক তালুকদার যিনি কোচবিহারের বাসিন্দা 17 দিন ধরে টানেলের মধ্যে যিনি আটকে ছিলেন তিনি কিন্তু এই মুহূর্তে হাসপাতালে রয়েছেন এবং সুস্থ রয়েছেন তাড়াতাড়ি বাড়ি ফিরতে চান এরপর কি হবে সেটা পরের কথা কিন্তু আগে বাড়ি ফিরতে চান পরিবারের সদস্যদের সবাইকে দেখতে চান জি 24 ঘন্টার জন্য বিক্রম দাস উত্তরাখণ্ড বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি 24 ঘন্টা